हाय फ्रेंड, वेलकम टू एग्जाम सॉल्यूशन न्यूज। तो बंधुरा, माध्यमिक परीक्षार्थी जन्य एक गुरुत्वपूर्ण तथ्य। तुम्हारा जानो जे ए करोना आबहे दीर्घदिन धरे माध्यमिक परीक्षार्थी निये विभिन्न धरण दोटानार मध्य फेले रेखे पर्षद सरकार। जेहेतु भोट चलती जार जन्य गत दुई मास सरकार क्षमत छिलो ना, इतिमध्ये सरकार क्षमत एसेछे किन्तु एखोनो पर्यन्त माध्यमिक छात्र छात्रीदेर जन्य कोनो गुरुत्वपूर्ण तथ्य उठे आसेनि। इतिमध्ये उच्च माध्यमिक परीक्षा নিজেদের বিদ্যালয়ে হবে সেটি শুধু জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাধ্যমিক নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাধ্যমিকের পরীক্ষা যে তারিখে ছিল সেই তারিখ থেকে আর পিছানো হবে না বলে জানিয়েছে। কিন্তু বর্তমানে করোনা আবহে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার জন্য ওই নির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তাহলে শিক্ষা মহলের ধারণা যেহেতু ওই নির্দিষ্ট তারিখ থেকে আর পিছবে না, সেহেতু শুধুমাত্র রাজ্য সরকারের ঘোষণার অপেক্ষায়। রাজ্য সরকারের তরফ থেকে একটি ঘোষণা আসলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং বিকল্প পদ্ধতিতে কিভাবে ছাত্রছাত্রীদের মেধা মূল্যায়ন করা যায়, যার জন্য পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে দেবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা এবছর অবশ্যই বাতিল হয়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে মতামত জানিও এবং শেয়ার করে বন্ধুরা দেখার সুযোগ করে দিও। আর এখন থেকে অবশ্যই তোমরা রেগুলার ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পাবে। আমি দীর্ঘদিন একটি সমস্যার জন্য আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, যার জন্য আমি খুবই দুঃখিত।